আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, ধ্বংস সুনিশ্চিত তার জন্য, ধ্বংস সুনিশ্চিত তার জন্য, ওয়াইল নামক জাহান্নাম তার জন্য যে মানুষকে হাসায়, একে ওকে অপ্রয়োজনীয় কথা বলে আর হাসিয়ে বেড়ায়। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আর আগের হাদিস বুখারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ চিন্তা ভাবনা না করেই বিবেচনা ছাড়াই এমনও কতগুলি কথা বলে যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, আর ফলাফল হয় জাহান্নাম, যে জাহান্নামের ব্যবধান, যে জাহান্নামের গভীরতা পূর্ব পশ্চিমের দূরত্ব।